গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 6 তারিখ মঙ্গলবার, এখন বাজে 7:41। এখানে দেখো আমি ফুলকপিটা ভাপাতে দিয়েছি, আজকে অনির্বাণকে ফুলকপি আলুর তরকারি দেব। আর এখানে আমার ভাত হয়ে গেছে। দেখো আজকে সকাল থেকে ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি হবে না, এরকম মেঘলাই হয়ে থাকবে। আর কাল রাত থেকে এত কারেন্ট যাচ্ছে কেন কে জানে, প্রচুর কারেন্ট যাচ্ছে। আর আসছে সে কত পর পর, তেমন গরম করছে। এই যে মেঘলা ওয়েদার দেখলে তো, কিছু বেলা হলেই প্রচুর একেবারে কড়া তেজ উঠে যাবে, মানে রোদের কড়া তেজ। আমি কী সব বলছি, সত্যি রোদ উঠে যাবে, রোদের এত তাপ থাকবে না। আর এই কিছুক্ষণ আগে আবার কারেন্ট চলে গেছিলো, আবার এলো কেন? শুধুমুধু ঝড় নেই, বৃষ্টি নেই, কিচ্ছু নেই, শুধুমুধু কারেন্ট অফ হয়ে যায় এখানে। দেখো এখানে অনির্বাণের খাবার পুরো রেডি, একটু পাখার নিচে রেখে দিয়েছি। আর এখানে চাউমিন সেদ্ধ করতে বসিয়েছি, আজকে চাউমিন খাব ব্রেকফাস্টে। আর অনির্বাণ উঠে গেছে, ফ্রেশ হয়ে গেছে, একবারে নিচে গেল, দুধ নেই, দুধ আনতে গেছে, তো ওটাই এখন আনতে গেছে। নিয়ে এলে চাটা করে নেব আমার আর ওর জন্য। অনির্বাণ এসে গেছে দুধ নিয়ে, আর দেখো এই যে এখানে আমি চা বসিয়ে দিয়েছি। অনির্বাণ গুড মর্নিং, তোমাকে ঘুম ছাড়েনি এখনো? আমার চাউমিন করা হয়ে গেছে, ওটা খেয়ে নিই, তারপর ওটা প্যাক করে দেবো। ও তো বেরিয়ে গেছে অফিসে, আমি ভাবছি স্নানটা করে নেব, কারণ ভাতে ভাত করবো আর মাছ ভাজা করবো, তো স্নানটা করে নিই, আরামও লাগবে। রাতেও বৃষ্টি হবে কি কে জানে, বুঝতেও পারছি না। মেঘটা তো ভালোই করে আছে, দেখা যাক কী হয়। আমি এখন স্নানটা করে নিই, 12টা বাজতে যাচ্ছে, আমি এখন ভাতটা বসিয়ে দিই, একেবারে রাতের ভাত নিয়ে নেবো, কারণ আজকে রাতে অনির্বাণ বললো জল ঢালা ভাত খাবে। আর যা গরম, জল ঢালা ভাতই ঠিক আছে, আর পুরো চুলটা খেপিদের মতো হয়ে আছে। এই ভিজে চুল না আঁচড়াই না, ভিজে চুল আঁচড়াই না, আমার খুব চুল ওঠে, সবারই ওঠে, ওই জন্য আমি ভিজে চুল আমি আঁচড়াই না। আমি একটু শুকিয়ে যাওয়ার পর তারপরে আঁচড়ে, ওই জন্য চুলটা এরকম হয়ে আছে। শুয়েছিলাম না, শুয়ে মানে এরকম একটু হেলা দিয়েছিলাম আর কি, মানে কোমরে ব্যথা করছিলো বলতে, কোমরে ঠিক একটু ল্যাট লাগছিলো বলতে গেলে, ঠিক আছে, ওই জন্য আমি ভাতটা বসিয়ে দিই। আমার ভাত হয়ে গেছে, আর এত গরম করেছে, দেখো আমি ভিজে চুলটাও পুরো খোঁপা করে ওপরে তুলে নিয়েছি, প্রচুর গরম লাগছে। দুপুরবেলা যখন শোবো তখন ছেড়ে দেবো, শুকিয়ে যাবে, কারণ একদম চুল ছেড়ে থাকতেই পারছি না। তখন আমি মাছ ভাজবো, মাছটা আমি মশলা দিয়ে মাখিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো ওটা এখন ভেজে নিই। ভাতটা তো হয়ে গেছে বললাম, তো ওটা হয়ে গেলে আমরা লাঞ্চ, আমরা বলছি সরি, আমি চা খাই যাচ্ছি, আমি লাঞ্চ করে নেবো। এই যে দেখো আমি এখানে লাঞ্চে বসে গেছি, আজকে লাঞ্চে দেখতেই পাচ্ছ কী আছে, আর বলবো না, তখন এখন খেয়ে নিই। আমি তোমাদেরকে সকালবেলা কি বললাম, যে এখন তো মেঘলা করে আছে, একটু পরে দেখবে পুরো ভালো মতো রোদ উঠবে। একবার বাইরে আর ওয়েদারটা দেখাচ্ছি, দাঁড়াও দেখো কেমন রোদ উঠেছে। বিকেল তো হয়ে গেছে, কিন্তু ভালো মতো রোদটা উঠেছে, রোদের তেজটাও আছে ভালো। তোমাদেরকে কদিন ধরে বলছিলাম না যে আমি দুপুরবেলা ঘুমটাকে স্কিপ করছি, কিন্তু আজকে কেন জানে না আমার এত পরিমাণে ঘুম পেয়ে গেছে। আমি জাস্ট ফোনটা রেখেছি, চোখটা বুঝেছি আর পুরো ঘুমিয়ে গেছি। ঘুম মানে একবারে ডিপ ঘুম, কত স্বপ্ন দেখে ফেললাম আমি বিভিন্ন রকমের। এবার কিছুতেই যেন ঘুম ভাঙতে চাইছিলই না, তারপরে ভাবলাম যে না এবার উঠতে হবে, এত ঘুমালে আর হবে না, তো ওই জন্য উঠে পড়লাম। আর মাসি এখনও কাজে আসেনি, মাসি এসে গেলে মাসির জন্য ওয়েট করছি আর কি, মাসি এসে চলে গেলে কাজ করে তারপরে আমি সন্ধ্যা দেব, সন্ধ্যা একটু পরেই দেবো, রোদে একটু মানে অস্ত যাক তারপরে দিয়ে দেবো। মাসি কাজ করে চলে গেছে, 6টা বাজে, আমি এখন সন্ধ্যা দেব। আর মাসি মানে মাসির জন্য আমি না ফ্রিজে জলে রেখে দিয়েছিলাম, তো আরাম পায় খেয়ে, আমি রেখে দিয়েছিলাম 2-3 দিন হলো, সেই মাসি কিছুতেই নিয়ে যেতে পারছে না। আমি বললাম যে নিয়ে যাও, বললো যে আবার অন্য জায়গায় কাজ করতে যাবো তো ঠান্ডা মানে গরম হয়ে যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে রেখে দাও, বললো হ্যাঁ রেখে দাও, তো ফাইনালি আজকে মাসি জল নিয়ে গেছে। সত্যি এত গরম না, মানে এত জায়গায় তো কাজ করে না মাসি,
খুব কষ্ট হয় এত গরমে। আমি যদি আমি ভাবলাম যে না একটু ঠান্ডা জলে রেখে দিই মাসির জন্য, মাসি আরামও পাবে খেয়ে, তো ব্যাস এটাই। তো আমি এখন সন্ধেটা দিয়ে দিই। ভাবলাম তোমাদের সাথে একটু বকবক করি, আর জানোই তো আমার বকবক করতে একটু বেশিই ভালো লাগে। তো যেটা বলছিলাম যে মাঝে মাঝে না নিজেকে সময় দেওয়াটা খুব দরকার, বুঝেছো তো? মানে ফোন আলাদা রেখে একটু নিজে একা টাইম স্পেন্ড করাটা সব থেকে বেশি দরকার ওটা। তো যেমন আজকে আমি সন্ধে দেওয়ার পরে আমি অনেকক্ষণ ব্যালকনিতে বসেছিলাম, আর আকাশটা এত ভালো লাগছিল দেখতে, পুরো মনে হচ্ছে সূর্যের রশ্মি বেরোচ্ছে, এত সুন্দর লাগছে। তো আমার তো ফোনটা রেখে গেছিলাম ঘরেতে, ওই জন্য তোমাদেরকে দেখাই হয়নি, ভাবলাম যে একটু নিজের মতো টাইমটা স্পেন্ড করি, মি টাইম আর কি বলতে গেলে, বুঝেছো তো যেটা আমরা বলি আর কি। তো ওটাই বলছি, মাঝে মাঝে নিজেকে সময় দেওয়াটাও না খুব দরকার। আর তোমাদেরকে একটা কথা বলছি, আমার বাড়ির মধ্যে যদি আমায় জিজ্ঞাসা করো যে সব থেকে তোমার প্রিয় জায়গা কোনটা, আমি নিঃসন্দেহে বলে দিতে পারি যে আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে ব্যালকনি, ঠিক আছে? আর আমাদের এখানকার ব্যালকনিটা তো গ্রিল দিয়ে ঢাকা না, কিন্তু আমার যেগুলো ওপেন ব্যালকনি থাকে না খুব ভালো লাগে সেগুলো, যেমন বন্দিপুরে আছে যেমন, তারপরে বর্ধমানে যেমন আছে টুকদুর ঘরেতে, তো ওই টাইপের ব্যালকনি বেশ ভালো লাগে আমার। বিয়ের আগে জানো তো কি করতাম, মানে বৃষ্টির সময় যখন ঝাপটা দিত বা বেশ ঠান্ডা ঠান্ডা বৃষ্টির হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ার পরে হাওয়া দিচ্ছে বা ঠান্ডা হাওয়া দিচ্ছে কোনো কারণে, তো আমি সোজা ব্যালকনি থেকেই বসে থাকতাম। আর তোমরা তো জানোই আমার দুটো রুমেতে ব্যালকনি আছে, আমার স্টাডি রুমে তো ব্যালকনিটা আছে, লিভিং রুমেতে ব্যালকনিটা আছে। তো ওই ব্যালকনিতে গিয়ে আমি বসে থাকতাম, আর যখন ঝাপটা আসতো বৃষ্টির মুখের মধ্যে, এত আরাম লাগতো, এত শান্তি লাগতো না, মানে একটা সত্যি বলছি আলাদাই আনন্দ পেতাম সেটা। তো মাকে আমি মাঝে মাঝে বলতাম যে মা আমি কি একটু ভিজবো গিয়ে, বলছে হ্যাঁ, তারপরে সর্দি হোক, সর্দি খারাপ হয়ে বসে থাকবি, একদম না, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদেরকে বৃষ্টির কথাটা বলতে বলতে আমার আর একটা কথা মনে পড়ে গেল। বিয়ের অনেক আগে একবার আমি আর বাবা একবারে কি কারণে বেরিয়েছিলাম মনে নেই আমার ঠিক কারণটা, তো কোনো রেনকোট বা কিছু নিয়ে যায়নি, এমনি তখন যাওয়ার সময় তোমার ক্লিয়ার ছিল ওয়েদার, ঠিক আছে। এবার ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে তো চলে আসবে, কিন্তু কোনো কারণবশত দেরি হয়ে গেছিলো, মনে পড়ছে না ওটা, কারণ অনেকদিন আগেকার কথা, তো ওই জন্য আর কি। তো বৃষ্টি পড়ে বৃষ্টি শুরু হয়ে গেছিলো বাড়ি ফেরার সময়, ঠিক আছে। এবার যেমন রাস্তায় গর্ত থাকলে যেমন জল জমে যায় না, তেমন জল জমে গেছিলো। আর আরও যারা সব লোকজন আর কি রাস্তা দিয়ে আসছিলো, তারা শেডের নিচে দাঁড়িয়ে পড়েছিল, কিন্তু আমি আর বাবা তো সেই ভীষণ ভালোবাসে বৃষ্টির ভিজতে, ঠিক আছে। এক সুযোগ পেয়েছে, সে সুযোগটাকে হাতছাড়া করার যে তোমরাই বলো না। তখন দেন আমি একবার বিশাল ভিজেছি, ঠিক আছে, মানে বাইকে আসতে আসতে আর খুব ভিজেছি, এত ভালো লাগছিলো ভিজতে না। তো মা এসে বললো আগে দুজনে যাও স্নান করতে, না তো এক্ষুনি জ্বর সর্দি হয়ে যাবে। তো ব্যাস স্নানটা করে নিলাম। ওটাই বলছি, মাঝে মাঝে নিজেকে টাইম দেওয়াটা খুব দরকার, একটু টাইম বের করে নিতে হয় নিজের জন্য। তো ভাবলাম যে একটু বকবক করে তোমাদের সাথে, আর আমি রোজ কী দেখাবো, তোমরা যদি রোজ একই জিনিস দেখো না স্বাভাবিক তোমাদের সেটা বোরিং মানে লাগবে। তো ভাবলাম যে যদি আমি একটু বকবক করি, আমার বকবক শুনলে যদি একটু ইন্টারেস্টিং লাগে তোমাদের, ওই জন্য আরও ভাবলাম যে আমি একটু বকবক করি তোমাদের সাথে। তো ব্যাস সেটাই বলার জন্য ভাবলাম যে না একটু বলি, তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি, ব্যাস সেটাই। আমি ভাবছি রাতের জন্য আলু ভাজাটা করে নেবো, আর পেঁয়াজের জন্য সব কিছু ব্যবস্থা করে রাখবো, খাওয়ার আগে খালি ভেজে নেবো। আগের দিন মানে কি বলে বেসনটা কম দিয়েছিলাম বলে না কেমন হয়ে গেছিলো, তারপর অনির্বাণকে দেখালাম, বলে তুমি তো বেসন কম দিয়েছো, তারপরে পরিমাণ মতো বেসন দিয়ে দেওয়ার পরে দেখলাম যে পুরো ঠিকঠাক হলো, তো আজকে তো বেশি করে বেসন দিতে হবে। তার আগে আমি আলুগুলো কেটে ভেজে নিই। আমার আলু ভাজা করা হয়ে গেছে, আর পেঁয়াজিটা করার জন্য সব কিছু দিয়ে রেখেছি, খালি খাওয়ার আগে ভালোভাবে মেখে
গরম করে নেব অনির্বাণ এখনো আসেনি দেখি কখন আসে অনির্বাণ এসে গেছে অফিস থেকে আর বললো খিদে পেয়ে গেছে আমারও খিদে পেয়ে গেছে তো এই যে দেখো এখন আমি পেঁয়াজ ভেজে নিয়েছি আলু ভাজা তো হয়ে গেছে এখন আমরা খেয়ে নিই আমরা এই যে ডিনার করতে বসে গেছি আজকে ডিনারে আছে ভাত আলু ভাজা পেঁয়াজি আর আম আমাদের এইমাত্র ডিনার হলো তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তখন টাটা গুড নাইট।